হ্যালো ফ্রেন্ডস, অল অ্যাবাউট চন্দ্রানীর নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছো, সবাই খুব ভালো আছো আশা করছি, আর আমিও ভালো আছি। সকালবেলা, আজকে হলো সানডে, সকালবেলায় ব্রেকফাস্ট বানাচ্ছি, ফুলকপি আর আলু ভাজা, আর হবে রুটি। তো এই আজকে আমাদের সানডে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের জন্য ফুলকপি আলু ভেজে নিলাম। এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কাও দিয়েছি ফুলকপি আলু ভাজা দিয়ে। এরকম ব্রেকফাস্টে কিন্তু রুটি খুব ভালোই লাগে। ময়দা রুটি বানাবো। দেখো, ময়দাটাকে মেখে কালকে রাত্রেই আমি মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা উঠে আমি বার করে দিয়েছি, বেশ নর্মাল হয়ে গেছে। এখন জাস্ট আমি একটুখানি মশটিয়ে নেব, নিয়ে তারপরে আমি রুটিগুলো করব। তো ব্রেকফাস্টে বেশ একটু ময়দা রুটি হলে ভালোই লাগে, গরম গরম। তবে ময়দা রুটিটা একটু গরম গরম খেতেই ভালো লাগে। তো ফুলকপি আলুটা তো ভাজা হয়ে গেছে, এবারে রুটিটাকে গরম গরম করব, না হলে শক্ত হয়ে যেতে পারে। তো ময়দাটাকে একটুখানি মশটিয়ে নিয়ে তারপরে এবারে রুটিগুলো করে নেব। পড়েই যাচ্ছে। তো যাই হোক, এবারে রুটিগুলো করে নিই। ফুলতে চায় না, যেহেতু আমি মেখে কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেজন্য আরও ফুলছে না। তবে যাই হোক, ময়দাটা কিন্তু খুব নরমই হয়েছে রুটিগুলো, আমি একটু নরম করেই মেখে রেখে দিয়েছিলাম। তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর আমি সার্ভ করে নিয়েছি। এবারে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে বাদবাকি রান্নার কাজ সব কাজ হবে। তো সবটাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব, কোনো কিছু রেসিপি শেয়ার করব না, জাস্ট কী কী করছি আজকে সানডেতে একটা সকাল থেকে একটা ব্লগ রাখছি তোমাদের জন্য। আর মাটন করার জন্য এখানে রসুনগুলো ছুলে নিয়েছি আর আদা ছুলে নিয়েছি। আর আজকে এরকম, আজকে ইন্দ্র আজকে বাজার থেকে এরকম রসুনগুলো এনেছে, মানে এরকম ছাড়ানো ছাড়ানো গোটা গোটা রসুন যেগুলো আনে না, ওগুলো দেখছি বেশ, মানে ভেতরগুলো বেশ কয়েকটা করে রসুন মানে খারাপ থাকে, ফেলে দিতে হয়। তো আজকেও এইরকম রসুন নিয়েছে, দেখি এই রসুনগুলো কেমন হয়। তো এবারে আদা রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব দিয়ে আর একটু পেস্ট পেঁয়াজ দিয়ে একবারে পেস্ট বানিয়ে নেব। এই আদাগুলো লাগবে না, এই আদাগুলো সরিয়ে দিই। আর আজকে যেহেতু ফ্রাইড রাইস করবো, তো সেই জন্য একটু গাজর আর কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। আর এই যে মাটনটা এনেছে, মাটনটাকে ম্যারিনেট করে রাখবো, আগে মিক্সিতে এটা পেস্ট করে নিই, নিয়ে তারপরে ম্যারিনেট করে রেখে দেব। মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে, আর এবারে ম্যারিনেটটা করে নিই। যা যা রুটিন মশলা দিই সেগুলো দিয়েই ম্যারিনেট করছি। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সবটাই দেবো, দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর এর মধ্যে সর্ষের তেল দিয়েছি। মাটনটা একটু বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখলে ভালো হয়। ব্রেকফাস্ট করে আবারও কিচেনে চলে এসেছি। তো বাজার করে নিয়ে এসে ফুলকপি, এরকম ফুলকপি দুটো নিয়ে এসেছিলো, তো একটা আমি ভাজতে নিয়েছি, ভেজেছি আর কি ব্রেকফাস্টের জন্য, আর কিছুটা রয়েছে ওটা থেকে, আর একটা ফুলকপি রয়েছে। আর গাজর, গাজরও আর বেশ কয়েকটা এনেছে। আর বেগুন, এই বেগুনটা তবে বাজার থেকে আজকে আনিনি, এই বেগুনটা মা পাঠিয়ে দিয়েছে। আর লাউ, মা একটা গোটা লাউ নিয়েছিল, তো আমার জন্য হাফ পাঠিয়ে দিয়েছে। আর এই যে এটা হচ্ছে আঙুর, তো আঙুরটা আমার মেয়েরাও ভালো খায়, আমরাও ভালো খাই, তো সেজন্য আঙুরটা একটু বেশি করেই নিয়ে এসছে।
আর মা কিছু কুল পাঠিয়েছে আমার জন্য, তো কুলটাকেও ঢেলে নিচ্ছি। আর এই কুলের মধ্যে দেখো এটা একটা রয়েছে একদম আপেলের মতন দেখতে, এই কুলগুলো, এইগুলোকে আপেল কুল বলে, জানি না আমাদের এখানে এগুলো পাওয়া যায় আর কোথায় পাওয়া যায় আমি ঠিক জানি না, তবে এই কুলগুলো কিন্তু খেতে খুব টেস্ট হয়, মানে একটু টক মিষ্টি খেতে হয়, খুব ভালো হয় এই কুলগুলো খেতে। তো মা পাঠিয়ে দিয়েছে, এগুলোকে আমি এখন খুব ভালোভাবে ধোবো, ধুয়ে তারপর রাখবো। চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, চালটা এক ঘন্টা ভিজবে, তারপরে আমি রাইসটা বানাবো। রাইসটা করা হয়ে গেছে, রাইসটাকে আগে করে নিয়েছি, নিয়ে এরকম স্ট্রেনারের মধ্যে দিয়ে দিয়েছি। তো আগে আমি ঝরিয়ে নিয়েছি, তাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে আর একটু বেশ ঝুড়ো ঝুড়ো হবে, ভাতটা ঝুড়ো ঝুড়ো থাকবে। আর এদিকে মাটনের জন্য আলু পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, আর রসুন আদার পেস্টটা তো আমি মিক্সিতে করেই নিয়েছি। তো সেদিনকে অনলাইন থেকে যেই ব্যাগগুলো নিয়েছিলাম, এই যে জামা কাপড় আলমারিতে রাখার জন্য, তো এই ব্যাগগুলোর মধ্যে ভাবছি আজকে সব গুছিয়ে রাখবো। তো আলমারিটা দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করছি, ভালোভাবে গুছানোই নেই। ইনফ্যাক্ট আমার চুড়িদার কুর্তি এগুলো আমি মানে খুঁজতে গেলে পাই না, হয়তো আপারটা পেলাম, লোয়ারটা পেলাম না, ওড়নাটা পেলাম না, এরম ব্যাপার হয় আর কি। তো সেই কারণেই ওইগুলো নেওয়া, আর এগুলোকে এখন ভাবছি সব ভালো করে গুছিয়ে রাখবো। দেখো সব জিনিস নিয়ে নামিয়ে বসেছি, তো গোছাচ্ছি, মানে এগুলো তো আমার ছটার সেট আছে, তো সেই জন্য এক একটার মধ্যে এক একটা রাখছি। তো এইগুলোর মধ্যে রাখছি আমার গাউন, যেগুলো আছে সব গাউনগুলো আমি এর মধ্যে রাখছি। আর এটা হচ্ছে আমার র্যাপার, র্যাপারের সাথে এটা হচ্ছে টপ, শর্ট টপ আর গাউন, এগুলো সব এটার মধ্যে রাখছি। আর ভালো কয়েকটা কুর্তি যেগুলো সবসময় পরা হয় না, এগুলো এগুলো তো কোথাও মানে ঘুরতে টুরতে ছাড়া পরা হয় না, তো এইগুলোকে আমি এটার মধ্যে রাখবো। তো এইভাবে সব আলাদা আলাদা ভাগ করে রাখবো। মাটনটা হয়ে গেছে, আর এবারে রাইসটা করার জন্য ডিমটাকে ফার্স্টে ভেজে নিচ্ছি। আর রাইসটা তো আগে হয়েই গেছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তো ডিমটা ভেজে নিয়ে তারপরে গাজর ফাজরগুলোকে ভেজে নেবে। আর এখানে মাটনটা প্রেশার কুকার, এখানে কড়াইতে ফার্স্টে কষিয়ে নিয়ে তারপরে প্রেশারে দিয়ে দুটো সিটি মেরে নিয়েছি। আর এখানে ফ্রাইড রাইসের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর গাজর কেটে নিয়েছি তো আগেই, তো আগে ডিমটাকে ফ্রাই করে নিয়ে তারপরে ওইগুলো দেবে। তো ডিমটাকে ফ্রাই করে আলাদা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছে, নিয়ে এবারে মোটামুটি হয়েছে এই তাকটাকে আপাতত গুছিয়েছি। এর মধ্যে আমার সব মানে চুড়িদারগুলো সব এর মধ্যে রেখেছি, আর এটার মধ্যে আমার আছে গাউন, আর ভালো ভালো যেই কুর্তিগুলো যেগুলো সবসময় পরা হয় না, কোনো অকেশন বা কোথাও গেলে পরেই পরা হয়, সেই কুর্তিগুলো এর মধ্যে রেখেছি। তো আর এইটা আপাতত গুছিয়েছি, এর মধ্যে আছে আমার পেটিকোটগুলো আছে, আর এগুলোর মধ্যে আমার সবসময় মানে ধরো এদিক ওদিক কোথাও যাওয়ার জন্য যেই রেগুলার যে কুর্তিগুলো ওগুলো রেখেছি। তো আরও রয়েছে এখানে অনেকটা পড়ে রয়েছে, এগুলো সব এখন গোছাতে হবে। তো এগুলো আমি করলাম মোটামুটি, এবারে লাঞ্চ করব। অলরেডি এখন তিনটে বেজে গেছে, লাঞ্চ করে নিই, লাঞ্চ করে তারপরে আবার বাদ বাকিটা করব। তবে এই জিনিসগুলো সত্যি খুব কাজের জিনিস, খুব মানে ইউজফুল বলবো, মানে সব জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে রাখা যায় এবং যখন যেটা দরকার এইগুলো থেকে বার করে নেওয়া যায়। অনেক সময় হয় আমরা একসাথে সব জিনিসগুলো রাখি, খুঁজে পাই না, বাট এরকম যদি আমরা আলাদা আলাদা করে রেখে দিই তাহলে কিন্তু খুঁজে পেতে খুব সুবিধা হয়। আর এই যে মেটেরিয়ালটা খুব সুন্দর একটা মেটেরিয়াল, আর যে জিপটা
এটা দিয়েছে মানে চেনটা, এটার মধ্যে কিন্তু দুটো করে চেন আছে, খুব ভালো জিনিস এটা। তো এবার লাঞ্চ করে নেব। দেখো আজকে আমাদের একদমই সিম্পল লাঞ্চ কিন্তু খুব ইয়াম্মি। দেখো ফ্রাইড রাইস আর এটা হচ্ছে মাটন কষা। তো এই আজকে আমাদের লাঞ্চ। এবারে লাঞ্চ করে নিই, লাঞ্চ করে নিয়ে তারপরে আবার বাকি গোছানো যেটা আছে গোছাবো। লাঞ্চ সার্ভ করে নিচ্ছি। তো লাঞ্চ সার্ভ করে নিয়েছি আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, এর সাথে একটু পেঁয়াজ খেতে ভালো লাগে। তো আঙুরগুলোকে সব একদম ছাড়িয়ে একবারে কন্টেনারের মধ্যে করে রেখে দিলাম, যখন যেরকম দরকার হবে খাবো। এইভাবে আঙুর কিন্তু রাখলে পরে আঙুর কিন্তু অনেকদিন ভালোও থাকে আর খেতেও খুব সুবিধা হয়, যখন ইচ্ছা হয় খেয়ে নেওয়া যায়। তো এখন আমি এর থেকে কিছু আঙুর নেব, আঙুর নিয়ে একটু ধুয়ে নেব। তো আঙুরগুলো ছাড়িয়ে মেয়েদের দিলাম আর এখন আমি একটুখানি কুল খাচ্ছি। আর এই কুল খেতে খেতেই এবারে আমার ব্লগটা আজকের মতো আমি এখানেই এন্ড করব। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসছি একটা নতুন ব্লগ নিয়ে।